পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণের প্রতিবাদে আমডাঙ্গা বিধানসভার মাধবপুর বাজারে এদিন এক পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই পথসভায় উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রাফিকার রহমান এবং স্থানীয় নেতৃত্ব। ভারতবর্ষের মোদী সরকার একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তগুলো ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করছে, যে সিদ্ধান্তগুলো ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, যে সিদ্ধান্তগুলো ভারতবর্ষকে বিক্রি করার পথে এগুচ্ছে। তাই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান করার জন্য এই করোনা পরিবেশে আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি। এই লকডাউনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের জন্য কটা ভালো কাজ করেছেন, বিজেপির যিনি এখানে আছেন তিনি যদি আমার বক্তব্যে কান রেখে থাকেন, এখানে দাঁড়িয়ে বলবেন যে সাড়ে ছ বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের জন্য এই ভালো কাজটি করেছে। আমরা বলে যাব আপনারা বিজেপিকে ভোট দিন, কিছুই করেনি, শুধু মানুষে মানুষে বিচ্ছেদ সৃষ্টি করেছে। এই পথসভায় শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণ এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েই যে প্রতিবাদ হয় তা নয়, এদিন এই পথসভায় 21 জুলাই পালন পর্বের কথাও বলা হয়। আমডাঙ্গা বিধানসভার বেড়াবাড়িয়া অঞ্চলের মাধবপুরে আজকে একটা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়েছে। সেই পথসভায় আজকে এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ একত্রিত হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সার্বিকভাবে প্রতিবাদ চালিয়ে যাব আগামী দিনেও। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সমস্ত মানুষকে বলবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে সমস্বরে বলছে আওয়াজ তুলুন, যাতে দিল্লির বুকে আওয়াজটা পৌঁছে যায় যে পেট্রোল ডিজেলের দাম কমাতে। বারাসাত থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।